শিক্ষক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম তাকলিদ প্রসঙ্গে। তো যখন আমরা তাকলিদ প্রসঙ্গে একটা আলোচনা করি, সেই সময় আমরা বোঝানোর চেষ্টা করি যে ফিকহে হানফি এবং হানাফি মাজহাব দেবন্দি বেরলবীরা তারা হানাফি মাজহাবটা কেমনভাবে ফলো করে, যে ইমামের বিরুদ্ধে যদি সহি হাদিস চলে আসে সেক্ষেত্রে তারা ইমাম আবু হানিফা রহমাল্লার কথাকে প্রাধান্য দেয় এবং হাদিসগুলোকে তারা পরিত্যাগ করে বিভিন্ন যুক্তি তথ্য দলিল প্রমাণ এর আলোকে। মূলত এই হাদিসটাকে তারা বাতিল করে দিতে চায়, হাদিসের বিরুদ্ধে গিয়েছে তাদের মাজের ফতো এই কারণেই। তো যখন এই কথা আমরা বলি তখন তখন বলে না এমন কোনো মাসালা ফিকহে হানফির মধ্যে নাই, মানে তারা পরোক্ষভাবে বলতে চায় এমন ভাব নিতে চাই যে ইমাম আবু হানিফার কোনো ভুল সংঘটিতই হয়নি। এটা যদি মুখ দিয়ে বলে না, কিন্তু যখনই তাদের সঙ্গে বলবেন যে ইমাম আবু হানিফার রহিমাল্লাহর মাসালা কিছু ভুল আছে, তো মানতে চাইবে না। কোথায় মাসালা ভুল আছে, কী আছে, এটা ইমাম আবু সমালোচনা করছে, কত বড় তুমি আলেম হয়েছে, অনেক কথা বলে। তো বাস্তবতা হচ্ছে এটাই যে ইমাম আবু হানিফা রহিমাল্লাহ অনেক ফাতোয়া যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়েছে এর জ্বলন্ত দলিল হেদায়েত পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায়, ফাতোয়া আলমগীর পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায়। কেন, ইমাম আবু হানিফা যে ফাতোয়া দিয়েছে ইমাম মোহাম্মদ কাজী ইউসুফ তার ছাত্ররা খণ্ডন করেছে, একদম তিন ভাগ মাসালা দুই ভাগ মাসালা রদ করেছে, ইমাম গাসালি রহমাল্লাহ আলমান খুলের মধ্যে কথা স্পষ্ট রেখে গেছেন। কিন্তু তারপরেও দেওবন্দি বেরলভী মুকাল্লিদ এরা মানতে চায় না এবং তারা বলে যে কোথায় আছে, কোথায় আছে এমন মাসালা। তো এই বিষয়ে প্রেমের ধারাবাহিক পর্যায়ে কিছু আমরা ভিডিও আপনাদের কাছে পেশ করব, শুধু ইলমের মানে আপনার কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের মোটা উদ্দেশ্য নয়। ইমাম আবু হানিফাকে খাটো করা, আর ইমাম আবু হানিফা রহমাল্লাহকে খাটো করার কোনো প্রয়োজন নেই। কেননা ইমাম আবু হানিফা রহমাল্লাহ তিনি স্পষ্ট বলছে এই যা আল হাদিস ফাওয়া মাজাবি, সহি হাদিস পাবে তখন সেটা আমার মাজহাব। ফতোয়া শামিতে একদম স্পষ্ট ইমাম আবু হানিফার এটা কল হিসেবে তারা উল্লেখ করেছে, আর ইমাম আবু হানিফা রহমাল্লাহ নিজেই সঙ্গে তিনি বলে গেছেন ইমাম হাফিজ ইবনে আব্দুল বার আর ইন্তিকের মধ্যে এই কথা নিয়ে এসেছে, আর ইস্তিসকারের মধ্যে নিয়ে এসেছে, ইলামুল মুওয়াক্কিলিনে ইমাম ইবনে কাইয়্যিম আয-যাওজিয়্যাহ রহমাল্লাহ নিয়ে এসেছেন, যে ইমাম আবু হানিফা রহমাল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে আমার কথা কোরআনের বিরুদ্ধে যাই তো কোরআনকে ধরে নাও, আমার কথা যদি হাদিসের বিরুদ্ধে যাই তো হাদিসকে ধরে নাও, আমার কথা যদি সাহাবীদের বিরুদ্ধে যাই সাহাবীর কথা ধরে নাও, আমাকে বাদ দাও, আমার কথা যদি তাবেঈর সঙ্গে বিরোধ দেখা দেয় সেক্ষেত্রে তোমরা গবেষণা করো। একথা ইমাম আবু হানিফার সঙ্গে নিজে বলেছে। তো ইমাম আবু হানিফার ওসুল এবং মানহাজ আলহামদুলিল্লাহ অনেকটা আহলুল হাদিসদের মানহাজ এবং ওসুলের মতোই, যদি হচ্ছে বর্তমান দেওবন্দি বেরলবীর ইমাম আবু হানিফার এই মানে মানহাজকে তারা পরিত্যাগ করে দিয়েছে, বরং ইমাম আবু হানিফার কথার খেলাফ হাদিসটা হাদিসকে বাদ দিয়ে দেয়, আর ইমাম আবু হানিফা রহমাল্লাহ বলেছে আমার কথা বিদ্যা হাদিস গেলে হাদিসে গ্রহণ করে আমার কথা বাদ দিয়ে দাও। যার দৃষ্টান্ত একাধিক জায়গায় আমরা দেখেছি, জাস্টিস তাকুস নাই তিনিও লিখেছেন দিন মে তাকলিদকে সেরি হয়েছে, এতে 69 পৃষ্ঠা, যেটা মাজহাব তাকলিদকেও কেন 112 পৃষ্ঠাতে নিয়ে আসা হয়েছে, যে ইমাম মুস্তাদের কথা খেলাফ যদি সুই হাদিস পাওয়া যায় তা হাদিসকে বাদ দাও, ইমাম আবু হানিফার কথাকে গ্রহণ করো। আর ইমাম আবু হানিফা বলেছেন কি আমার কথা বিদ্যা যদি সহি হাদিস পেয়ে যায় সহি হাদিসকে গ্রহণ করো, আমার কথা বাদ দাও। তো বর্তমান দেওবন্দি বেরলবী এরা যারা দাবি করে এরা প্রকৃত কেউ হানাফি নয়, এরা আসলে দেওবন্দি আর বেরলবী আশারি আর মাতুরিদি, এরা প্রকৃত হানাফি নয়, এরা হানাফি নয়, এটা 100% প্রমাণিত কথা। পয়েন্ট নম্বর দুই, আসেন তাহলে কি ইমাম আবু হানিফা রহমাল্লাহর এমন কোনো মাসালা কি তার জীবদ্দশায় ঘটেনি? অনেক ঘটেছে, এবং হানাফি মাজহাব রাজে কল ইমাম আবু হানিফা ফতোর উপরে দিয়েছে, অথচ এর পক্ষে কোনো কোরআন সহিহ সুন্নাহ থেকে কোনো দলিল প্রমাণ নেই। জাস্ট আজকে একটা দেবো এবং ধারাবাহিক পর্যায়ে কয়েকটা ভিডিও আপনাদের কাছে করবো। আসেন তাকলিদের ভয়াবহতা এবং তাকলিদের ফিতনা এটা আপনারা দেখে নেন। আপনার কাছে আমি নিয়ে এসেছি জুম এই যে ফতোয়া আলমগীরি নবম খণ্ড, ফতোয়া আলমগীরি আপনারা দেখতে পাচ্ছেন নবম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে ছাপানো হয়েছে ফতোয়া আলমগীরি নবম খণ্ড। আচ্ছা, এই ফতোয়া আলমগীরি নবম খণ্ডের 230 নম্বর পৃষ্ঠা আপনাদেরকে দেখতে হবে, 230 নম্বর পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন, 230 নম্বর পৃষ্ঠা ফতোয়া আলমগীরি নবম খণ্ড, এলচে বর্গাচার্যের সারি বিধান সংজ্ঞা বৈধতা শর্তাবলী হুকুম ও পদ্ধতি অধ্যায়ে মাসাল নম্বর 21 এবং 22 দুটো মাসাল আমরা আপনাদের কাছে নোট করব। আপনার এখানে দেখতে পাবেন কি বলছে, দেখেন, যে বকরি বা গাভী আসন্ন প্রসব মানে প্রসবা তাকে জবাই করা মাকরু, কেননা এতে তার বাচ্চাকে ধ্বংস করা হয়। ইমাম আবু হানিফার মতে কেন তার মা তার মতে মায়ের জবাই বাচ্চার জবাই হিসাবে গণ্য হয় না। ফাতোয়া কাজী খান, মানে প্রথম অংশটি ঠিক আছে, এ মাসালা মানে যে বকরি বা গাভী আসন্ন প্রসব তাকে জবাই করা মাকরু, মানে কোনো গরু বা ছাগলের পেটে যদি বাচ্চা থাকে জানা বোঝা পড়ে তাকে জবা করা এটা উচিত নয়, এটা এটা ঠিক আছে, সমস্যা নেই, কেননা এতে বাচ্চাকে ধ্বংস করা হয়। জি, এটা হাদিসের আলোকে ফতোয়া আছে। দুই নম্বর তারপরে কি বলছে,
তারপরে বলছে এটা ইমাম আবু হানিফার মত, আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফার এই মতটা সম্পূর্ণ হাদিস মোতাবেক, প্রথম মতটা সম্পূর্ণ হাদিস মোতাবেক। এরপর কি বলছে দেখেন, কেননা তার মতে মায়ের জবা বাচ্চার জবাই হিসেবে গণ্য হয় না। তবে এই দ্বিতীয় যে মত ইমাম আবু হানিফার নামে যেটা চালিয়ে দিল যে মায়ের জবাই বাচ্চার জবাবের জন্য যথেষ্ট নয়, এই কথাটা হাদিস বিরোধী। মানে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর নামে এফাতোয়া আলমগীরিতে বেসনদে দুটো ফতোয়া দিয়েছে, প্রথম অংশটুক সঠিক আছে হাদিস মোতাবেক যেটা শোনা আবু দাউদ তিরমিজি একাধিক জায়গাতে আছে, আর দ্বিতীয় যে অংশটুক কেননা তার মতে মায়ের জবা হিসাবে গণ্য করা হবে না, মানে মায়ের জবাইটাই বাচ্চার জন্য যথেষ্ট নয়, এই অংশটুক হাদিস বিরোধী। আসেন এটা গেলে একটা নাম্বার, 22 নম্বর ফতোয়া মাসালাটা আরেকবার দেখে নেন। 22 নম্বর মাসালা কি বলছে দেখেন, যে ব্যক্তি গাভী জবা করে বা উটনি নহর করে তারপর তার পেটে মৃত বাচ্চা পায় তা খাবে না। তার মানে বোঝা গেল কোনো মানে পেটে বাচ্চা আছে, এ ধরনের গরু ছাগল জয় করা মাকরু, কিন্তু কেউ যদি ভুলবশত করে ফেলে বা কোনো কোনো করে ফেলেছে, এখন পেটের মধ্যে বাচ্চাটা আছে, এই ব্যাপারে কি বলছে, যে ব্যক্তি গাভী জবাই করা বা উটনি নহর করে তারপর তার পেটে মৃত বাচ্চা পায় তা খাবে না। মানে মৃত বাচ্চা যদি পাওয়া যায় তাহলে খাবে না, তার গায়ে পোষণ গজাক বা না গজাক, এটা ইমাম আবু হানিফার মত। ইমাম ইউসুফ ও মুহাম্মদ বলেন বাচ্চাটি পূর্ণাঙ্গ হয়ে গেলে খাওয়া যাবে, বাচ্চাটি যে পূর্ণাঙ্গ রূপ নিয়ে নেয় তবে খাওয়া যাবে। তার মানে এখানে বোঝা গেল দুটো বিষয়, ইমাম আবু হানিফার সঙ্গে তার ছাত্র দ্বিমত করেছে, মানে ইমাম আবু হানিফা বলেছে খাওয়া যাবে না, ইমাম মুহাম্মদ ইউসুফ বলেছে না খাওয়া যাবে, আর খাওয়া যাবে এই মতটাই সহি, ইমাম আবু ইউসুফ কাজী ইউসুফ মুহাম্মদের এই মতটাই সহি, এটা হাদিসে প্রমাণিত আছে, আমরা দলিল নিয়ে আসবো। আর ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ যে বলছেন মায়ের মায়ের জবা এটা তার সন্তানের জবাই জন্য যথেষ্ট হবে না, আর যদি মাকে জবাই করে আর পেটের মধ্যে যদি কোনো মৃত বাচ্চা গরু বাচ্চা হলে বাচ্চা হয় এটাও খাওয়া যাবে না, ইমাম আবু হানিফার ফতোয়া, এই ফতোয়া ভুল, আর এটারই রদ করেছে ইমাম ইউসুফ এবং মোহাম্মদ, এবং সঙ্গে আমি এটাকে রদ করছি আলহামদুলিল্লাহ, কারণ এটা হাদিসের বিরুদ্ধে ইমাম আবু হানিফার ফতোয়া গিয়েছে। চলেন কোথায় গিয়েছে আপনাদেরকে দলিল আমরা পেশ করব, দলিলটা পেশ করে দিই। আচ্ছা এটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখবেন লক্ষ্য করবেন, সুনানে আবি দাউদ এটা সরাসহ আছে, এতে শেখ মাহমুদ আওয়ামা হানাফি দেবন্দি ব্রেলভিদের বড় মহকিক, এখন দেখেন না মুসনাদ ইবনে আবি শাইবার 39-59 নম্বর হাদিস, ওই যে আওয়ামা ওই আওয়ামার তাহকিক আছে, শেখ মোহাম্মদ আওয়ামা এবং শেখ সোহেব আরনত রহমাহুল্লাহ তাহকিক তাকরিস অবলম্বনে প্রশ্ন উত্তর আধুনিক মাসের সম্মিলিত হাদিসে পূর্ণ মতন ছাত্র সারে সম্মিলিত অন্যান্য ব্যাখ্যা আল কালামুল মাহমুদ ফি হিল্লি সুনানে আবি দাউদ, এতে মুহসিন আল জাবির, এটা হচ্ছে আনোয়ার লাইব্রেরি থেকে ছাপানো, মানে এই যে আবু দাউদ কেন দেখালাম, আরো অনেক আবু দাউদ আছে, এটা দেওবন্দীদের আবু দাউদ অনুবাদকৃত, এবং শেখ সোহেব আরনাউত হানাফি মুহাক্কিক, এবং শেখ আল্লামা আউয়ামা ইনিও হানাফি মুহাক্কিক, এই জন্য তার এই আবু দাউদকে বেশ বাছাই করেছে। আচ্ছা এটা আসেন হাদিস নাম্বারটা আপনার ভালো করে লক্ষ্য করে দেখবেন, 2828 নম্বর হাদিস, এখানে দেখেন সুনান আবু দাউদ পঞ্চম খণ্ড 453 পৃষ্ঠা, হাদিস না 2828, মূল মতন যদি হিন্দুস্তানি নুসখা দেখে 391 পৃষ্ঠা প্রথম খণ্ডের, কি বলছে দেখেন, জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন পেটের বাচ্চার জবা সেটা মাতার জবাই দ্বারা হয়ে যায়। জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন মায়ের জবাই দ্বারা বাচ্চার জবাই হয়ে যায়, ফাতোয়া আলমগীর ইমাম আবু হানিফার ফাতোয়া বলছে মায়ের বাচ্চা মায়ের জবাই বাচ্চার জন্য বৈধ নয়, এখন কার কথা মানবেন, হাদিস সরাসরি আল্লাহ নবীর মারফু হাদিস, নবী বলছেন যে মায়ের জবাই কেউ যদি মাকে জবাই করে ফেলে তাহলে পেটে যদি কোনো বাচ্চা থাকে জবাই তার বাচ্চার জন্য স্বতন্ত্র জয় করা প্রয়োজন নেই, স্পষ্টভাবে প্রমাণিত। আর ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ স্বয়ং স্পষ্ট বিরোধিতা করে বলছেন, আল্লাহ নবীর বিরোধিতা করে বলছেন মায়ের জবাই বাচ্চার জন্য যথেষ্ট নয়, এটা একটা গেল। তার মানে এখান থেকে বসে বুঝতে পারছেন সুন্নে আবু দাউদ এবং এটা আল্লামা আউয়ামা এবং শেখ সোহেব আরনাউত দেখেন সনদের মান সহি বলে দিয়েছে, সনদের মান সহি বলে দিয়েছে স্পষ্ট, শেখ সোহেব আরনাউত এই হাদিসকে সহি বলেছেন, আল্লামা আউয়ামা হানাফি দুইজন বিদ্বানী সহি বলেছেন, আলবানিও হাদিসকে সহি বলেছেন, এ হাদিস সহি, এই হচ্ছে একটা গেল। আসেন এটা গেল আল কালামুল মাহমুদ ফি হিল্লি সুনানে আবু দাউদ, যেটা
আল্লামা আউওয়ামা এবং শেখ সোহেব আরনাউতের তাহাকি তাকরির সহ আছেন। এটা হচ্ছে বজলুল মাহজুদ ফিশারি সুনানে আবু দাউদ, এটা খলিল রহমান শাহরানপুরির সরাসহ এটা আছে, এটা ইসলামী কুতুবখানা ঢাকা থেকে এটাকে প্রকাশ করা হয়েছে। চলুন এটার আমরা 2828 নম্বর হাদিস দেখব। মানে আমি শুধুমাত্র দেওবন্দীদের নুসখাগুলো, দেওবন্দীদের অনুবাদগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং তাদের সরাগুলোই দেখাচ্ছি। আসেন তারা কি বলছে দেখেন, 2828 নম্বর হাদিস। আচ্ছা এই দেখেন, জাবির বিন আব্দুল্লাহ সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন পেটের বাচ্চার জবাই সেটা মায়ের জবাই দ্বারা হয়ে যায়, আলহামদুলিল্লাহ আবারও পাওয়া যায়। একই হাদিস স্পষ্ট সুনানে আবু দাউদ থেকে স্পষ্ট, বজলুল মাহজুদ ফি সুনানে শারহি সুনানে আবি দাউদ, যেটা হানাফি দেওবন্দি বেরেলভীদের নিকটে অথেন্টিক আল্লামা মুহাক্কিক, তিনিও এই কথাই বলছেন যে তার সুনানে আবু দাউদে হাদিস আছে। তো সম্মানিত দর্শক মন্ডলী, এখান থেকে আমি দুটো জিনিস বুঝালাম যে এই ফতোয়া আলমগীর নবম খণ্ড 230 পৃষ্ঠা মাসালা নম্বর 21 এবং 22, এখানে ইমাম আবু নবী বলছে জায়েজ নয়, খাওয়া যাবে না, আর আল্লাহ নবী বলছেন জায়েজ। সুনান আবু দাউদ হাদিস নম্বর 2828 নম্বর। আল্লাহ নবী বলছেন মৃত মাকে যদি জবাই করে দেওয়া হয় তাহলে পেটের বাচ্চাটাও জবাই করা হয়ে যায়, এই জন্য স্বতন্ত্র জবাই প্রয়োজন নেই। সুনান আবু দাউদ হাদিস নম্বর 2828, দেওবন্দীদের অনুবাদ সহ। আর এখানে আমরা দেখছি ফতোয়া আলমগীরি একদম নবম খণ্ড পৃষ্ঠা নম্বর 230 মাসালা নম্বর 21 এবং 22 বলছে, ইমাম আবু হানিফা বলছেন যে মায়ের জবাই বাচ্চার জন্য যথেষ্ট হবে না। মোহাম্মদ ইউসুফ বলেছে হয়ে যাবে, যদি বাচ্চা যদি পূর্ণাঙ্গ হয়ে যায় সে মাংস খাওয়া যাবে। এখন দেখুন এই মাসালাটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এটা কোরআন সুন্নাহ আলোকে ছিল না, এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়েছে, আর এটা বিরুদ্ধে গিয়েছে বলে ইমাম মোহাম্মদ কাজী ইউসুফ ইমাম আবু হানিফা প্রতিবাদ করেছে, রদ করেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এই একটা পর্ব এখানে শেষ করছি, পরবর্তী সময়তে অন্য মাসালা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো। আজকের মতো এখানে বিদায় নিলাম, ওমা আলাইনা।